পুরো এলাকার আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশনের কাজ শুরু করতে গিয়ে এলাকাবাসীদের বাধার মুখে পিছু হটতে হলো বিশালগড় পৌর পরিষদের কর্মকর্তাদের। ঘটনা বিশালগড় থানাধীন কেন্দ্রীয় সংশোধনাগার সংলগ্ন হরিশনগর চা বাগান এলাকায়, যেখানে ময়লা ফেলার জায়গাটি নির্ধারিত হয়েছে তা নেহালচন্দ্রনগর ও গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকা। ঘন বসতিপূর্ণ এই এলাকাবাসীদের অভিমত, এই স্থানে ময়লা আবর্জনা ফেলা হলে দূষিত হবে এলাকার পরিবেশ, তাই তারা এখানে কোনোভাবেই ডাম্পিং স্টেশন হতে দেবে না। শেষমেশ এলাকাবাসীদের বাধার মুখে ডাম্পিং স্টেশনের কাজ শুরু না করে সেখান থেকে পিছু হটেন বিশালগড় পৌর পরিষদের কর্মচারীরা। সকালবেলা সবাই মর্নিং ওয়াক করে দুই সাইড হাজার লোক প্রত্যেক দিন হাঁটাচলা করে চলাফেরা করে, বিএসএফ ক্যাম্পের থেকে আয়ে বা জেলার থেকে আয়ে বা আমাদের পাশাপাশি এলাকা আছে, তো সকালবেলা মর্নিং ওয়াক করে প্রায় বহুত লোক ব্যায়াম ট্যায়াম করে জায়গা, তো তারা পটকিরা কইছে এদিকে ইয়া করবো কি জানি ময়লা করলা, ময়লা করা করার লিগে তো আমরা জায়গা দিতাম না। এদিকে বহুত পরিবার আছে, বহুত লোক আছে, পাড়ার ভিতরে বহুত মানুষ আছে, তারা কি আর গন্ধে চলাফেরা করতে পারবে, রুটে দেয়া কয়েক হাজার হাজার গাড়ি চলাফেরা করে দিয়ে দেয়। গতনগর টু বস্কনগর রুটের রুটটা অনেক সময় বিশাল করে দাম লাগলে এই রুটে গাড়ি আসা যাওয়া করে, এদিক দেখি চলাফেরা করতে পারে মানুষ। এটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে তোমার নেহালচন্দ্রনগর, ওই তো হরিয়ম আশ্রমের সাথে আর কি। বিশালগড় নগর পঞ্চায়েত থেকে আইছে? হ্যাঁ, এটা বিশালগড় নগর পঞ্চায়েত থেকে আইছে।